হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেল ফুড। আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমাদের সামনে আমি রিভিউ দেবো রেসিপিটা, কেমন খেতে হয়েছে, কি প্রবলেম হয়েছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, রেসিপিটার থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কি রেসিপি। তো আবারও একবার বলছি যে এটা হলো বাদামের চাটনি। তো বাদামের চাটনি তৈরি করার জন্য আমি প্রথমেই শুকনো খোলাতে বাদামগুলো ভেজে নিচ্ছি। এটা মাথায় রাখতে হবে যেন না ছালগুলো পুড়ে যায়, কারণ ছাল সমেত বাদামটা বাটা হবে। তো আমি হালকা আঁচে বাদামগুলো ভালো করে ভেজে নিচ্ছি এবং বাদামগুলো ঠিক এই রকম হবে তখন আমরা নামিয়ে নেব বাদামগুলো। তো ছালগুলো দেখতেই পাচ্ছ হালকা লাল হয়েছে, ছালগুলো যেন না পুড়ে, আবারও বলছি মাথায় রাখতে হবে, ছালগুলো পুড়ে গেলে তেতো লাগবে। এবার আমি সবগুলো বাদামকে বাটিতে ঢেলে নিচ্ছি। সবগুলো বাদাম আমি বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে তোমরা যতটা খুশি দিতে পারো, যেমন ঝাল খাবে তেমন লঙ্কা দিও। আমি দুটো লঙ্কাই দিলাম। এবার দুটো লঙ্কা দিয়ে আমি বাদামটাকে বেটে নেব। তো শিল নোড়াতেও বাটতে পারো, আবার মিক্সিতেও বাটতে পারো, যার যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাতেই বাটতে পারো। এবার আমি দেখো বেটে নিয়ে চলে এসেছি, বাদামটা একটু গাঢ় গাঢ় করে বেটেছি। এবার ওর মধ্যে আমি রুম টেম্পারেচার জল মেশাবো, এমনি নর্মাল ঘরে থাকা জল দু চামচ আমি মিশিয়ে দিলাম। এবং পুরো বাদামটাকে আবারও আমি মিক্স করে নিচ্ছি চামচের সাহায্যে। দেখো বাদামটা ঠিক এই ধরনের গাঢ় হবে, বেশি পাতলা হবে না, আবার বেশি মোটাও হবে না, এই রকম হবে, দিলে খেতে দারুণ টেস্ট হবে। তো এর মধ্যে আমি একটা টুকরো লেবুর রস চিপে দিলাম। লেবুর রসটা দিলে টেস্টটা ভালো হয়, একটু টক টক লাগে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে ভালোভাবে পুরো মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব। ভালোভাবে চাটনিটাকে মিশিয়ে নিচ্ছি এবং চাটনিটা পুরো রেডি হয়ে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব কম সময়ের মধ্যে কিভাবে একটি সুস্বাদু এবং ইয়াম্মি রেসিপি তৈরি করা যায়। তোমরা অবশ্যই ট্রাই করো রেসিপিটা, এত কোনো মানে রেসিপিটা সত্যি খুব অসাধারণ এবং খুবই পুষ্টিকর রেসিপি। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। বাদামের চাটনি পুরোপুরি আমার রেডি। তো ভাত রুটি পরোটা সবার সাথে খেতে পারো তোমরা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।